নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি চলে এসেছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আর সদ্য প্রকাশিত হয়েছে ICDS এর সুপারভাইজার পদের লিস্ট। যারা এখনও নিজের নামটি চেক করেননি, তারা উপরের আই বাটনে ক্লিক করে রাখুন এবং এই ভিডিওটি শেষে সেই লিস্টটি আপনারা দেখে নেবেন। এবং যারা এবছর নেট এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছেন, তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা দেখছেন সুকন্যাস ইনফো চ্যানেল। শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে নিজের মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখুন। বেশ কয়েকদিন আগে NTA এর তরফ থেকে একটি পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছিল একটি নোটিশে। তো সেই ভিডিওটি যারা এখনও দেখেননি, তারা উপরে আই বাটনে দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে নিন। NTA বিভিন্ন পরীক্ষার ডেটগুলি ঘোষণা করার পর আরও একটি পাবলিক নোটিশ 22 তারিখে দিয়েছিল, 22 আগস্ট 2020, যার সাবজেক্টটা ছিল রিওপেনিং অফ দ্য অনলাইন পোর্টাল ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর জয়েন্ট CSIR UGC নেট June 2020 এক্সামিনেশান। তো এখানে বলা হচ্ছে ইন ভিউ অফ দ্য রিপ্রেজেন্টেশন রিজার্ভ রিসিভড ফ্রম মেনি স্টুডেন্টস হু হ্যাভ নট ফিল্ড অ্যাপ্লিকেশন ফ্রম ডিউ টু দ্য চেঞ্জ সার্কামটেন্স অ্যারাইজিং আউট অফ COVID-19 অ্যান্ড রিকোয়েস্ট রিসিভড ফ্রম দ্য কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ CSIR ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA হ্যাজ ডিসাইডেড টু রিওপেন দ্য পোর্টাল এগেন ফর ফিউ উইকস। দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল to other students who have not been able to complete the application process or submit online application form for CSIR UGC NET June 2020 due to one reason or another. অর্থাৎ এই বর্তমান COVID-19 পরিস্থিতির জন্য অনেকেই হয়েছে যারা ফর্ম ফিল আপ করতে পারেনি, বা অনেকের হয়েছে ফর্ম ফিল আপ করেছেন বা অনলাইন সাবমিশনের জায়গায় ফাইনাল সাবমিট হয়নি বা ফিস পেমেন্ট হয়নি। তো তাদের জন্য আবার এই অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালটা ওপেন করা হয়েছে। তো তারপর বলা হচ্ছে ইন ভিউ অফ দ্য হার্ডশিপ ফেসড বাই সার্চ স্টুডেন্টস ডিউ টু COVID-19 দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইজ নাও রিওপেনিং দ্য অনলাইন পোর্টাল টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এফ্রেশ অর টু কমপ্লিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম CSIR UGC NET June 2020. It is brought to the notice of all concerned that the facility of submission or completion of online application form will be available on the website. Website is CSIRNET.NTA.NIC.IN form 22/8/2020 to 10/9/2020, অর্থাৎ 22 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশানটা আবার করতে পারবেন। সাবমিশন বা কমপ্লিটেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম শ্যাল বি অ্যাকসেপ্টেড আপ টু 5 PM অফ 10/9/2020 and submission of fees up to 11:50 PM of 10/9/2020. And the request fees can be paid through debit card, credit card, net banking, UPI and Paytm. এখানে আরও একটা এক্সট্রা সুবিধা আছে যে Paytm, আপনারা Paytm এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। এবং পেমেন্ট করার জন্য আরও একটি ডেট আপনাদেরকে দিয়েছে, এক্সট্রা ডেট, সেটা একবার বলে দিই। Accordingly, the correction in the particulars and center cities in online application forms will be operational for a week, i.e. 11/9/2020 to 17/9/2020. অর্থাৎ 11 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের আবার কারেকশনের জন্য সময় দেওয়া হয়েছে। যদি 10 তারিখের মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা আবার কারেকশন করতে পারবেন। কারেকশন আপ টু 5 PM অ্যান্ড পেমেন্ট অফ ফিস ইফ এনি আপ টু 11:50 PM।
অর্থাৎ 5টার মধ্যে বিকেল 5টার মধ্যে কারেকশন করতে হবে এবং ফিস পেমেন্টটা হবে 11:50 পর্যন্ত রাত্রির। তো তারপর বলা আছে যে ক্যান্ডিডেটস এন্ড দেয়ার পেরেন্টস আর অ্যাডভাইস টু কিপ ভিজিটিং ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, দুটো ওয়েবসাইট দিয়েছে ফর লেটেস্ট আপডেট। আর এছাড়া কয়েকটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে, সেখানে আপনারা যদি কোনো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবেন। তো আজকের মতো ইনফরমেশানটা এইটুকুই। যদি আপনাদের ইনফরমেশানটা একটু মানে কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সবাই এটি জানতে পেরে যায়। আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, সদা সর্বদা ভালো থাকুন। নমস্কার।